এবং আমাদের মাঝে বিশেষ অতিথি বৃন্দ উপস্থিত আছেন। আমরা এখন তাদের বক্তব্য শুনবো। আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে স্বর্ণকুশিনী ফাউন্ডেশন নেটওয়ার্ক ফাউন্ডেশন যত প্রকার শুভ উদ্যোগ গ্রহণ করবে আমরা তার সাথে আছি, এবং আগামীতে আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে, আমাদের অধিদপ্তরের পক্ষ থেকে আমরা আরো সমর্থন দিব, যাতে স্বর্ণকুশিনী সারা বাংলাদেশে চমৎকারভাবে কাজ করতে পারে। এবং আমাদের এই বিদ্যালয়ের শিক্ষার্থীদের ঝরে পড়া যাতে একদম বন্ধ হয়ে যায়। এবং তোমরা সবাই জানো যে আমরা খুব দ্রুতই বাংলাদেশের সকল বিদ্যালয়ে আয়রন ফলিং এসিড খাওয়ানো কার্যক্রম শুরু করতে যাচ্ছি। এটি নভেম্বরের প্রথম সপ্তাহে হবে। মাননীয় শিক্ষামন্ত্রী এবং মাননীয় স্বাস্থ্যমন্ত্রী যৌথভাবে উদ্বোধন করবেন। এটার অন্যতম অংশীদার কিন্তু আমাদের স্বর্ণকুশিনী নেটওয়ার্ক ফাউন্ডেশন। আমি স্বর্ণকুশিনী নেটওয়ার্ক ফাউন্ডেশনের সাফল্য কামনা করছি, এবং আমি আবার বলছি আমাদের অধিদপ্তর এবং মন্ত্রণালয়ের পক্ষ থেকে সার্বক্ষণিক সহযোগিতা আমাদের থাকবে। যে কোনো প্রয়োজনে আমাদেরকে যদি স্মরণ করেন অবশ্যই আমরা আপনাদেরকে পাশে থাকব এবং আমরা আপনাদের সাথে কাজ করব। ধন্যবাদ সবাইকে। আমি কাজীগুলো যখন ছিলাম তখন একটি প্রোগ্রামে এই স্বর্ণকুশিনী ফাউন্ডেশনের একটি প্রোগ্রামে অ্যাটেন্ড করেছিলাম। এটা আসলে তখন থেকেই এই ফাউন্ডেশনের প্রতি আমার একটা ইয়ে ছিল যে এটা এত এত একটা ভালো কাজ ওনারা করছেন। এটার গুণটি বোধ 64 জেলায় ছড়িয়ে পড়েছেন, এবং প্রতিনিয়ত আমাদের যে কাজটি সেটা ড্রপ আউট ক্লাব বা যেটা হলো বাল্যবিবাহ বিভিন্ন বিষয়ে তারা বিভিন্ন কাজটি করে যাচ্ছেন। মানে একটা শিশু যখন কৈশোরে প্রবেশ করে, বিশেষ করে কৈশোরের মানে মহিলারা বা মেয়েরা, তখন কিন্তু তারা সমাজে একটু বাধাগ্রস্ত হয়। সমাজের বাবা মার কাছ থেকেও তারা কেন যেন তারা তখন একা বিচ্ছিন্ন একটা 12-13-14 প্রত্যেকের ক্ষেত্রে একটা বিচ্ছিন্নতা তখন তারা থাকে। তখনই আমাদের উচিত, আমাদের অভিভাবকদের উচিত, আমাদের অর্গানাইজারদের উচিত তাদেরকে সঠিক তথ্য দেওয়া। যেহেতু একটা ইন্টারনেট এখন জগৎ, আমরা সাইবার জগতে প্রবেশ করেছি, ইন্টারনেটে প্রবেশ করেছি, আমাদের কাছে বিভিন্ন তথ্য কিন্তু এখন চলে আসে। আমি মনে করি আগামী দিনগুলিতে আপনারা অনেকেই, আমি জানি, এই স্বর্ণকুশিনী ফাউন্ডেশন থেকে আপনারা পুরস্কার পেয়ে আপনারা পৃথিবীর বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন। আমি এক সময় দেখেছি আমেরিকাতে, সুইজারল্যান্ডে আপনারা ভ্রমণ করেছেন, আজকেও পুরো ঢাকা উত্তরবঙ্গে আপনারা ঘোরার সুযোগ পাবেন। এই যে একটা সুন্দর সুযোগ, এখানে আমি যারা ডোনেট করেছেন, বিশেষ করে এখানে মাঝে মাঝে আসেন, আমি তার সাথে এসেছি একবার, জাকারিয়া শহীদ ভাই, তাকে আমি ধন্যবাদ জানাই যে উনি প্রায়শই বিভিন্ন অর্গানাইজেশন কল্যাণমূলক প্রোগ্রামে উনি কাজ করে থাকেন এবং উনি হেল্প করে থাকেন। আমি ধন্যবাদ জানাই। আবার নারীরা জাগ্রত হবে, সারা বাংলাদেশের নেতৃত্ব দেবে, এদেশের যে অর্ধেক নারী, ওই যে আমরা দেখেছি বিভিন্ন বাক্যে যে যা করেছেন তার অর্ধেক করেছেন নারী। আগামী দিনগুলিতে সুন্দর পরিবেশ গড়ার প্রত্যয়ে আপনারা বিভিন্ন জায়গায় সমাজে ভূমিকা রাখবেন, এ আশা ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ বাংলাদেশ। আমরা আজকে যখন কথা বলছি তখন বঙ্গবন্ধুর জন্মশতবর্ষের উদযাপন চলছে, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী চলছে। আমরা এই সময়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যারা একেবারে ভেতর থেকে বড় করে বেড়ে উঠছেন, গড়ে উঠছেন, এরকম কিছু একেবারে স্বর্ণ কিশোরী, সূর্য কিশোর, তাদের
মুখোমুখি আপনার সুযোগ পেয়েছি, তাদের সঙ্গে কথা বলবার সুযোগ পেয়েছি। এই জন্য আমি এই নেটওয়ার্ক ফাউন্ডেশনের জাতীয় মহিলা সংস্থা পাই, ইত্যাদি অনেক অনেক প্রতিষ্ঠান যারা বাংলাদেশে নারীদের কল্যাণে, শিশুদের কল্যাণে কাজ করছে, তাদের যাত্রা কিন্তু বঙ্গবন্ধুর হাতে, বঙ্গমাতার হাতে। সুতরাং আমাদের এই প্রতিষ্ঠান এবং আজকে তোমরা যারা আমাদের সামনে সর্বকিশোরী আছো, সূর্য কিশোর আছো, তাদের ভবিষ্যৎ নির্মাণের বীজ কিন্তু রোপণ করে দিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সর্বকিশোরী যে মেয়েরা আছে, এই মেয়েদের কাছে কিন্তু আমাদের অনেক প্রত্যাশা। আমরা ইতোমধ্যে ইতোপূর্বে সাম্প্রতিক সময়ে স্লোগান দেখেছি, সময় এখন বাংলাদেশে, কি দেখিনি? আমার কাছে মনে হয় সময় এখন বাংলাদেশের মেয়েদের। কারণ হচ্ছে আমাদের শৈশবে বামী আছি, হরণ আছেন, আচানা বামিয়া নিজেও আছেন। আমাদের শৈশবে আমরা যখন স্কুলে পড়েছি, আমাদের সাথে এই দুটি তিনটি মেয়ে থাকতো এবং একটা পর্যায়ে তাদের সব এই স্বাভাবিক অগ্রযাত্রা থেকে ছড়ে পড়তে আমরা দেখেছি। এখন আমরা যদি স্কুলগুলো দেখি, কলেজগুলো দেখি, তাহলে আমরা কী দেখি? সেখানে মেয়েদের কতটা পরিচ্ছন্ন আমাদের চাকরির ক্ষেত্রে, আমাদের জীবনের সকল উন্নয়নের ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী অনেক ফিফটি ফিফটি নিয়ে দিকে চাই, সেটির সঙ্গে সহমত প্রকাশ করেছেন। তার মানে 2030 সালে বাংলাদেশের ছেলে এবং মেয়ে কর্মক্ষেত্রে, সমাজের সকল ক্ষেত্রে সমান সমান ভাবে উপস্থিত হবে। তার 35 পেরিয়ে গেছে, তোমরা যারা আছো, তোমাদের নেতৃত্বে যখন এই কাজগুলো হবে, তখন এটি আরো অনেক বেশি সত্যিকার অর্থে সর্বোচ্চ অভিজ্ঞতা বা সূর্য কিশোরদের যে সূর্যের আলো আলো আজকে তোমরা যারা আছো, আমি খুব কঠিন মনে করি না যে এখানে এই যে উপস্থিত স্বর্ণ কিশোরী অথবা সূর্য কিশোর সংখ্যায় তারা যাই হোক, সমাজ পরিবর্তনের জন্য তারা কিন্তু যথেষ্ট। বঙ্গবন্ধু একা একটি দেশকে স্বাধীন করে দিয়েছে। আমরা আজকে যারা আছি, তোমরা যারা আছো, আমাদের মুক্তিযুদ্ধে অংশ নেবার কোনো প্রয়োজন নেই, কিন্তু যে স্বপ্নের বাংলাদেশকে নির্মাণের জন্য বঙ্গবন্ধু তার সারাটি জীবন নিবেদিত রেখেছিলেন, জীবন দিয়ে গেছেন, সেই স্বপ্নের বাংলাদেশ নির্মাণের ক্ষেত্রে আমাদের প্রত্যেকের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সময় আছে, অধিকার আছে, দায়িত্ব আছে। একে আমাদের বুঝতে হবে, স্বর্ণ কিশোরী বা সূর্য কিশোর এখানে যারা, তোমরা শুধুই একজন ছেলে বা মেয়ে নও, তোমরা একটি প্রজন্মের প্রতিনিধি। তোমার কাছে এই সমাজের, এই দেশের অনেক প্রত্যাশা। একটি স্বর্ণ কিশোরী মেয়ে সে অসংখ্য অসংখ্য মেয়ের জীবনে আলো এনে দিতে পারে, একটি সূর্য কিশোর অসংখ্য ছেলের জীবনে, মেয়ের জীবনে সূর্যের আলো স্পর্শ করতে পারে। হয়তো একটা সময় তুমি অনেক প্রতিবন্ধকতার মধ্যে করতে পারো, কিন্তু সেই প্রতিবন্ধকতায় তুমি পেরিয়ে যাবে, এই জন্যেই তুমি স্বর্ণ কিশোরী, এই জন্যেই তুমি সূর্য কিশোর। তোমাকে সামনের দিনগুলোতে আমরা দেখতে চাই এই চেয়ারগুলো তোমাদের, মাননীয় প্রধানমন্ত্রী স্বপ্নের যে বাংলাদেশ থেকে নির্মাণের স্বপ্ন আমাদেরকে দেখান, যে স্বপ্নের পথে তিনি সারাটা দেশকে চালিয়ে নিয়ে যাচ্ছেন, সেই বাংলাদেশ নির্মাণ সম্ভব। আমরা চাই তোমরা যারা স্বর্ণ কিশোরী আছো তাদের সর্বোচ্ছটাই, তোমরা যারা সূর্য কিশোর আছো তাদের আলোচ্ছটাই আমাদের বর্তমান, আমাদের আগামী আলোকিত হোক। তোমাদের প্রতি আমাদের অনেক অনেক শুভকামনা, শুভেচ্ছা। যারা পুরস্কৃত সম্মানিত হচ্ছে, যারা এখানে আসছে, তাদের আমাদের অভিনন্দন। আমরা আমাদের এই প্রজন্ম তোমাদের সাফল্য দেখে, তোমাদের প্রজন্মকে আমরা কিন্তু স্যালুট জানাতে চাই। আমরা ভাবি যে তোমাদের হাতেই ভবিষ্যতের বাংলাদেশ। আমি বিশ্বাস করি তোমরা সেই যোগ্যতার সকল কিছু নিজেদের মধ্যে ধারণ করো, তোমরা তোমাদের ধারণকৃত এই যোগ্যতা, তোমাদের এই মেধা মানুষের কল্যাণে,
বিলিয়ে দাও, তাতে তুমি যেমন আলোকিত হবে, তোমার আলো আলোকিত হবে, এই সমাজ আলোকিত হবে, বাংলাদেশ। তোমাদেরকে অনেক অনেক শুভকামনা, অনেক শুভ প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। তোমাদের জয়যাত্রা শুভ হোক, বাংলাদেশ চিরজীবিত। ধন্যবাদ। আমাদের স্বর্ণ কিশোরীরা আছে, 2012 সাল থেকে কাজ করছে মেয়েরা, স্বর্ণসূর্য কিশোররা আছে যারা পরবর্তীতে যোগদান করেছে। এখন তারা নিজেরাই একটা নাম ঠিক করেছে গবেষণার মাধ্যমে, নির্ভীক কৈশোর ক্লাব। এই ক্লাবটি হচ্ছে সমানে সমান ছেলে এবং মেয়ে, তার মানে ছেলেরাও পিছিয়ে থাকবে না, মেয়েরাও পিছিয়ে থাকবে না। তারই একটু ছোট্ট উপহার, মঞ্চে উপস্থিত প্রতিটি আলো সূর্যের আলোর কাছে আমরা পৌঁছে দিতে চাই। তো তোমরা তোমাদের প্রিয় অতিথিদের গলায় এই ব্যক্তি ঝুলিয়ে দিলে তোমরা যে করে নিয়ে যাও। দুটো লাইন দিয়ে আপনাকে বিদায় জানাবো, সবাই একটু দাঁড়াই। প্রভু এমন শক্তি চাই, প্রভু এমন শক্তি চাই। ধন্যবাদ।